আপনি যখন কোনো পরীক্ষার হলে ধরেন আপনি বসতে যাচ্ছেন বা লাইফের যে কোনো একটা বড় পরীক্ষা দিতে আপনি যাচ্ছেন, তার আগে আপনি কি করবেন, কি করলে আপনি জুট বেলিংহাম হতে পারবেন, সেটা হচ্ছে জুট বেলিংহাম যখন ম্যাচে নামেন তার আগেই তিনি ভিজুয়ালাইজ করে ফেলেন তার প্রতিপক্ষ কারা, মাঠে তিনি কোন জায়গায় বল নিয়ে দৌড়াবেন, গোল কিভাবে দিবেন, এ সব কিছুই ছবির মতো হলেও সেই জিনিসটাই জুট বেলিংহাম আসলে করে যাচ্ছেন। 10 ম্যাচে 10 গোল, লা লিগায় 8টা গোল, যেটা দেখে গতকালকে রাতে এরলিং ব্রুট হল্যান্ডও একটা ছবির নিচে লিখেছেন আনরিয়াল। সে আনরিয়ালের কাজটাই করছেন জুট বেলিংহাম। চিন্তা করেন এরলিং হল্যান্ড যাকে বলছেন আনরিয়াল, তার কি অবস্থা হতে পারে। জুট বেলিংহাম ওসাসুনার বিপক্ষে করেছেন জোড়া গোল, ভিনিসিয়াস জুনিয়র তিনিও করেছেন একটা, হোসেলু যোগ করেছেন আরও একটা, আরও একটা গোল তো হতোই যদি পেনাল্টি মিস না করতেন হোসেলু, এবং সবকিছু মিলিয়ে 4-0 গোলের জয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের সবার ওপরে। রোনালদোর সঙ্গে বেলিংহামের এই তুলনাটা না দিয়ে আর পারা যাচ্ছে না। লা লিগায় নিজের প্রথম 8 ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল ছিল 7, বেলিংহামের এখন 8, রোনালদোর অ্যাসিস্ট ছিল 1টা, বেলিংহামের 3টা, বেলিংহাম সব মিলিয়ে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা মিলিয়ে তার গোল দাঁড়িয়েছে 10টা। বেলিংহামকে নিয়ে আমার কথা বলতে বলতে একই কথা প্রতিদিন বলতে হয় প্রতি এপিসোডে। এই সিজন শুরু হয়েছে, এই সিজনের প্রতি আমার মনে পড়ে না একটা ম্যাচে তিনি হচ্ছে বিশ্রামে ছিলেন, এই বাদ দিয়ে বেলিংহামকে ছাড়া আমরা কোনো কথা বলতে পেরেছি। ভিনিসিয়াস জুনিয়র কি বলেছেন জানেন, দেখেছেন কিনা আমি জানি না, যে বেলিংহামের জন্ম হয়েছে মাদ্রিদে খেলার জন্য এবং মাদ্রিদে নতুন এক এরা সৃষ্টি করবে জুট বেলিংহাম। সেই কাজটি আসলে জুট বেলিংহাম করছেন। গতকালকে ম্যাচে আপনি ফার্স্ট গোলটাও যদি দেখেন, সেখানে লুকা মডরিচ থেকে দানি কারভাহাল যেভাবে তিনি জাস্ট বক্সের ভেতর ঢুকে একটা জায়গা বানালেন, রাইট ফুটে রিসিভ করলেন, লেফট ফুট দিয়ে ফিনিশ করলেন, সামনে 3 জন ছিল। সেকেন্ড গোলটা যদি দেখেন ভালভার্দের সাথে 1-2-1 একটা নাটমেক, গোলকিপারই শিকার হয়েছেন সেটা অফসাইডেও ছিল না, রিয়াল মাদ্রিদের ভাগ্যটা ভালো এবং সেখান থেকে তিনি গোল করলেন। বেলিংহাম এখন আসলে রিয়াল মাদ্রিদের প্রাণ হয়ে গেছে এবং ভিনিসিয়াস জুনিয়র ম্যাচে ফিরেছেন, গোল করেছেন। ইনফ্যাক্ট বেলিংহামকে যখন তুলে নেওয়া হচ্ছে স্ট্যান্ডিং ওভিয়েশন কিন্তু তিনি পেয়েছেন গতকালকে। এক্স্যাক্টলি, সান্তিয়াগো বার্নাবিউতে স্ট্যান্ডিং ওভিয়েশন খুব বেশি ফুটবলারের কপালে জোটে না, বেলিংহামের এরই মধ্যে সেটা জুটে গেছে। যদিও রোনালদোর সঙ্গে এই তুলনাটা দেখে হয়তো অনেকে একটু হলেও ভ্রু কুচকাবেন, সেটা তারা পারেন। আমি বলছিলাম যে কোনোভাবে রোনালদোর রেকর্ডটা বেলিংহাম ছুঁয়ে ফেলবেন, তিনি একজন মিডফিল্ডার, রোনালদো একজন ফরওয়ার্ড, এই 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 ঝামেলা যেতে চাচ্ছি না, আগে থেকেই থামিয়ে দিলাম। বেলিংহাম যেভাবে গোল করছেন, তিনি তো মিডফিল্ডার, গোল করছেন এটা আমরা সবাই জানি, তবে এটা একসময় থামবে। হ্যাঁ, হয়তোবা এই সিজন শেষে থামবে, সেটা হয়তোবা রিয়াল মাদ্রিদ ফ্যানরা চাবে। একটা জিনিস দেখেন, গতকালকের ম্যাচেও যদি আপনি দেখেন, কামাভিঙ্গাকে কি করলেন আনচেলত্তি, লেফট ব্যাক প্রায়ই খেলান, সুয়ামেনিকে গতকালকের ম্যাচে সেন্টার ব্যাক খেলানো হয়েছে। কারণ হচ্ছে কি, আপনার রুডিগার ছাড়া আর কোনো সেন্টার ব্যাক অ্যাভেলেবল ছিল না এবং তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন, বেশ ভালো করেছেন, তিনি বেশ ভালো করেছেন। এবং রুডিগার কিন্তু 4টা ইয়েলো কার্ড তার অলরেডি হয়ে গেছে, অর্থাৎ তাকেও কিন্তু সাসপেনশনে পড়তে হতে পারে। এবং তখন আনচেলত্তি যেটা ইয়ে করছেন, হ্যাঁ সুয়ামেনির মতো অন্য কেউ আসলে দাঁড়িয়ে যাবে, সুয়ামেনি যেহেতু গতকালকে সেন্টার ব্যাক ভালো করেছেন, আনচেলত্তি চিন্তা কমে গেছে। ইন্টারন্যাশনাল ব্রেকের পর এল ক্লাসিকো, এবং এল ক্লাসিকোর আগে বার্সেলোনা, তারা আজ ঘরের মাঠে, অপোনেন্টের মাঠে, আরও একবার বলছি অপোনেন্টের মাঠেই নামতে যাচ্ছে, গ্রানাদার বিপক্ষে ম্যাচ তাদের। এই ম্যাচটাকে বার্সেলোনার খেলতে হবে রবার্ট লেভানডফস্কির সার্ভিস ছাড়াই, কারণ রবার্ট লেভানডফস্কি শেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ইনজুর্ড হয়েছিলেন এবং তাকে পাওয়া যাচ্ছে না। বার্সেলোনার এই বেশ কিছু সমস্যা আছে, গ্রানাদার বিপক্ষে ম্যাচটা খুব কঠিন হওয়ার কথা না, কিন্তু ফেরান তোরেস যদি স্টার্ট করেন, এবং আমার কাছে মনে হয় যে ফেরান তোরেস, রাফিনিয়াও নাই, ফার্মিন লোপেজ তিনি আবার ফলস নাইনে খেলেন কিনা এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে, তো দেখা যাক শেষ পর্যন্ত বার্সেলোনা কি করতে পারে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টিএসপোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট টিএসপোর্টস.কম।